শুদ্ধস্বরের প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শিহাবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। ডিবি জিজ্ঞাসাবাদে টুটুলকে কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছেন শিহাব। অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান রামকৃষ্ণ মিশনের পুরোহিতকে হত্যার হুমকির ঘটনাও তদন্ত করা হচ্ছে। টুটুলকে হত্যার প্রচেষ্টা চালায় এবং এই শিহাব ওরফে সাকিব সে পাঁচজনের কাছেই চাপা দিচ্ছিল। এই শিহাব নিজে সাকিব ওরফে শিহাব সে নিজেই আহমেদ রশিদ টুটুলের উপর তিনটি আঘাত করে বলে সে স্বীকার করেছে চাপাতি দিয়ে। এছাড়া বাকিদের যে নাম সেগুলো সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি।